নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের অনেক অনেক জানাই বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকের দিনে দেবাদিদেব মহাদেবকে পুজো করার পাশাপাশি আপনারা মানে বেগে রাখুন এই একটি জিনিস এবং তার কিছু ক্রিয়া বা বিধি রয়েছে সেটিও আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই জিনিসটি রাখার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনাদের পকেটে হু হু করে অর্থ আসতে চলেছে তো কি সেই জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকের দিনে আপনারা দেবাদিদেব মহাদেবকে কীভাবে পুজো করবেন তা আমি অলরেডি ভিডিও দিয়ে ফেলেছি এবং সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন আর আজকের দিনে এই দেবাদিদেব মহাদেবকে পুজো করার পাশাপাশি আপনারা একটি কাজ অবশ্যই করুন যে কাজটি করলে অর্থাৎ মানি ব্যাগে একটি জিনিস আপনাকে আজকের দিনে রেখে দিতে হবে আর রাখার ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এর রেজাল্ট আপনারা আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলছি একটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ এই চ্যানেলের যে ওনার বা মালিক রয়েছে সে একটি বাচ্চা ছেলে সেই ছেলেটির বাবা রিসেন্টলি মারা গেছেন সেই ছেলেটির মাথার উপরে বর্তমানে কেউ নেই কারণ বাবা কারো মাথার উপর থেকে চলে যাওয়ার পর তার জীবনে কী কী প্রবলেম আসে সেটা আপনারা খুব ভালো করে বোঝেন তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা গেম খেলেন তারা চ্যানেলটির ভিডিও দেখুন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ছেলেটির মনোবল দয়া করে বাড়ান আর যারা ভিডিও দেখেন না গেমের ভিডিও পছন্দ করেন না তাদেরকেও একটি কথাই বলবো আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব তার মনোবলকে বাড়ি তুলতে সাহায্য করবে তাহলে আসুন যে নেওয়া যাক কী সেই জিনিস যে জিনিসটি আপনাদেরকে আজকের দিনে মানি ব্যাগে রাখতে হবে দেখুন আজকের দিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন আর আজকের দিনে এই বিধিটি আপনাদেরকে নিয়ম ও নিষ্ঠার সাথে করতে হবে আপনারা বাজার থেকে একটি পিতলের বা সোনার স্কোয়ার কিনে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যে ধাতুটি চারকোনা এই ধরনের কোনো সোনার বা পিতলের স্কোয়ার কিনে নিয়ে আসবেন এবং সেটিকে আপনারা অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করার সময় সেটি হাতে নিয়ে যাবেন এবং সেটি দেবাদিদেব মহাদেবের চরণে স্পর্শ করে সেটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং আনার পর আপনারা অবশ্যই সেটিকে মানি ব্যাগে রেখে দিবেন এবং রাখার ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনারা তার রেজাল্ট পাবেনই পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ